আচ্ছা, এবার যেটা এলো পার্ট টু তে আজকে আমরা শুরু করছি, সেটা হচ্ছে দেখো পার্ট টু এর যে নিয়মটা সেটা হচ্ছে বেসিক্যালি কি না, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে দেখো এখানে এম, তাই তো? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে মে, এম। তো এম এর ভ্যালুটা দেখো, এম এর ভ্যালুটা কি হয়, এম এর ভ্যালুটা হচ্ছে তোমার মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল এর মধ্যে হয়, ইনক্লুড জিরো হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি ডিনোট করে? ওরিয়েন্টেশন। কি ডিনোট করে? ওরিয়েন্টেশন বা নাম্বার অফ অরবিটাল ডিনোট করে। দেখো এম যখন ওয়ান তখন আমরা একটু আগে পড়েছি এল এর মান কি হবে, এল এর মান তখন জিরো হবে, কারণ এল তো জিরো থেকে এন মাইনাস ওয়ান, তার মানে এন মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, রাইট? তাহলে এল এর মান তখন জিরো, জিরো মানে কি আমরা জানি এস। এবার এন তখন কি হবে না, ওরিয়েন্টেশন নাম্বার, দেখো জিরো মানে তখন কি হলো, ওয়ান এস হয়ে গেল, ঠিক আছে? এরপরে এই ওয়ান এস কেন না, এস মানে জিরো, সুতরাং একটাই আছে। আচ্ছা এরপরে দেখো টু, টু মানে কি, টু মানে এল এর মান জিরো হতে পারে, ওয়ান হতে পারে। বাবু জিরো মানে কি, জিরো মানে হচ্ছে এস, আর ওয়ান মানে কি পি, তার মানে আমরা কি জানি, তার মানে জিরো মানে দেখো জিরো তো টু এস, আর পি মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, তার মানে যদি পি হয় তাহলে পি মানে হচ্ছে দেখো এল এর মান হচ্ছে ওয়ান, এল এর মান ওয়ান মানে তখন এম এর মান কত হচ্ছে, তুমি মাইনাস এল থেকে প্লাস এল, তার মানে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, রাইট? মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, তাহলে এই ঘরটা যদি মাইনাস ওয়ান হয়, এটা যদি জিরো হয়, এটা তখন প্লাস ওয়ান, তার মানে এবার এটা কিসের ঘর, এটা হচ্ছে টু পি, ঠিক আছে? কেন টু পি, কারণ এই যে টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে পি, ঠিক আছে? তাহলে টু পি, তার মানে এবার এটাকে পি এক্স পি ওয়াই পি জেড এরকম করে লেখে, সেটা আলাদা ইস্যু, তার মানে এখানে কিন্তু তিনটে অরবিটাল ভাগ হয়ে গেল। এরপর দেখো যখন এন এর মান থ্রি, এন এর মান থ্রি মানে তুমি আগে দেখো এল এর মান কি কি হতে পারে, এল এর মান হতে পারে জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে। জিরো মানে তো এস, এসে তো একটাই হয়, কারণ জিরো যদি এল যদি জিরো হয় তাহলে এম কত হবে, জিরোই হবে, তার মানে থ্রি এস কোনো অসুবিধা নেই। এবার যখন এল এর মানটা হচ্ছে তোমার ওয়ান, তাহলে এল এর মান যদি ওয়ান হয় তাহলে তখন তোমার এম এর মান কত হবে, মাইনাস ওয়ান জিরো ওয়ান, তার মানে তিনটে থ্রি পি। বাট যখন টু হচ্ছে এল এর মান, তখন কি হচ্ছে ডি, ডি মানে তখন কি হচ্ছে এখানে এম এর মান মাইনাস টু, কারণ মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল, তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, তার মানে কটা হচ্ছে, পাঁচটা হচ্ছে। তার মানে আমি যদি তোমাকে বলি টোটাল অরবাইটাল কত হচ্ছে বলো তো, যখন এন এর মান থ্রি, যখন এন এর মান থ্রি তখন টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তার মানে আমি বলতে পারি থ্রি স্কোয়ার দ্যাট ইজ ইকালস টু নাইন, তার মানে আমি বলতে পারি নাম্বার অফ অরবাইটাল ইন এ সেল ইকালস টু এন স্কোয়ার নাম্বার অফ অরবাইটাল ইন এ সেল ইকালস টু এন স্কোয়ার। আর সাবসেলের মধ্যে কত, সাবসেলের মধ্যে হচ্ছে তাহলে সাবসেল তো এটা এল, তাহলে সাবসেলের মধ্যে হচ্ছে টুয়েলভ প্লাস ওয়ান। কেন বলবে টুয়েলভ প্লাস ওয়ান, তার কারণ দেখো এই সাবসেলের মধ্যে অরবাইটালের মান কত, টুয়েলভ প্লাস ওয়ান, কেন এল এর মান তুমি জিরো বসাও তাহলে পেয়ে যাবে, এল এর মান যদি জিরো বসাও তাহলে টুয়েলভ প্লাস ওয়ান মানে কত, জিরো প্লাস ওয়ান দ্যাট ইজ ওয়ান, দেখো একটাই আছে, ঠিক আছে? তার মানে এই দুটো ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, নাম্বার অফ অরবিটাল ইন এ সেল ইকুয়ালস টু এন স্কোয়ার, নাম্বার অফ অরবিটাল ইন এ সাবসেল ইকুয়ালস টু 12 প্লাস 1। দেখো যখন এন এর মান 4 হচ্ছে তখন কি, 0 1 2 3 0 s 1 p 2 d 3 f, তাহলে যখন 0 এর জন্য এখানে তো 0ই হলো, এটা তো আমরা আগেই করেছি, আমরা শুধু f টা দেখি, f এর জন্য কত হবে, দেখো মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3, তার মানে কতগুলো হয়ে যাচ্ছে টোটাল, দেখো এখানে আমাদের 7 খানা, 1 2 3 4 5 6 7 হয়ে যাচ্ছে, এখানে টোটাল কতগুলো অরবিটাল আছে দেখো, 7টা, এখানে 8 9 10 11 12 13 14 15 16টা, 16 মানে কি, দেখো n এর মান 4, তার মানে আমরা বলতে পারি 4 স্কয়ার সমান হচ্ছে 16, রাইট? তাহলে এবার তুমি যদি, তোমাকে যদি বলে যে ফাইন্ড নাম্বার অফ অরবিটাল, হ্যাঁ n ইকুয়ালস টু 2, তাহলে n ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে নাম্বার অফ অরবিটাল কত হবে, এই যে নাম্বার অফ একটা দুটো তিনটে চারটে, মানে তুমি একবারে টু স্কোয়ার সমান ফোর করে দিতে পারো। বাট যদি বলে যে সাবসেলের মধ্যে কত হবে, সাবসেলের মধ্যে কত হবে সেটা তুমি এই ফর্মুলা দিয়ে বের করে দেবে, টুয়েলভ প্লাস ওয়ান, এবার এর মানের উপর ডিপেন্ড করবে সেটা কত হবে, ঠিক আছে? এরপরে আসছে দেখো স্পিন কোয়ান্টাম নাম্বার। তো হোয়াট ইজ স্পিন কোয়ান্টাম নাম্বার, বেসিক্যালি এই স্পিন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি কি করে না, এ হচ্ছে এটা কিন্তু শ্রডিঞ্জার বের করতে পারেনি, এটা কোন দিকে ইলেকট্রনটা ঘুরবে, দেখো ইলেকট্রনের যে রোটেশনটা, দেখো হাফ প্লাস হাফ আর মাইনাস হাফ দুটো ধরা হয়, মানে এরকম কোনো ব্যাপার নেই যে প্লাস হাফকে ক্লক ওয়াইজ বা মাইনাস হাফকে অ্যান্টি ক্লক ওয়াইজ ধরতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটাই মোটামুটি ধরে নেওয়া হয়েছে। তো একটা যদি তোমার ওপরের দিকে আপওয়ার্ড ডিরেকশনে হয়, একটা তার নিচের দিকে ডিরেকশনে হয়, যেহেতু একটা ক্লক ওয়াইজ একটা অ্যান্টি ক্লক ওয়াইজ,
তো এখান থেকে যে থিওরিটা তোমাদের আছে সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা বলেছিল সেটা হচ্ছে তিনটে কোয়ান্টাম নাম্বার যদি সেম হয়েও যায় তাহলে একটা কোয়ান্টাম নাম্বার কিন্তু আলাদা হয়ে যাবে। কার দেখো, নো টু ইলেকট্রন ইন দা সেম অ্যাটম, একটা অ্যাটমের মধ্যে দুটো ইলেকট্রন সেরকম থাকবে না যাদের সবকটা চারটে কোয়ান্টাম নাম্বারই সেম হবে, কখনোই হবে না। ঠিক আছে, যেমন ধরো তুমি যদি n সমান 1 ধরো, n সমান 1 ধরলে l এর মান কত? 0। l এর মান 0 হলে n সমান 0, তার মানে এদের সবকটাই দেখো একটা একটা করে থাকছে, তাই না? l মানটা 0 কিন্তু থাকছে তো একটা করে, তাহলে একটা করে থাকলেও কিন্তু সেক্ষেত্রে কি হতে পারে, তাহলে একটা থাকলো মানে এই যে একটা যদি থাকে তাহলে একটা থাকলো সেক্ষেত্রে আমরা যদি একটা দুটো ইলেকট্রন থাকবে তার মানে তখন কিন্তু এই রকম স্পিনটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা বিন্যাসটা কিরকম লিখতে পারি, 100 প্লাস আপ 100 মাইনাস আপ, তাহলে এই জায়গাটাই কিন্তু আলাদা হয়ে গেল, মানে দ্যাট ইজ অপোজিট স্পিনের গল্পটা কিন্তু চলে গেল। ঠিক আছে, অপোজিট স্পিনের গল্পটা চলে গেল। এবার ধরো সাপোজ আমি তোমাকে বলছি এখানে ফাইন্ড দা নাম্বার অফ, ধরো আমি তোমাকে বলছি যে এন এর মান ধরো আছে তোমার, এন এর মান ধরো 2 আছে, এন এর মান যদি 2 হয় তাহলে ইলেকট্রনটা কত আছে? ঠিক আছে, এবার ইলেকট্রন সেক্ষেত্রে কত থাকবে তোমরা জানো যে 2n² তাই তো, তাহলে 2 × 4 দ্যাট ইজ 8টা ইলেকট্রন থাকবে। এবার তোমাকে তোমাকে যদি ভাগ করতে বলে তুমি ভাবো, তাহলে n এরকম করে একবার দেখো n l m, তাহলে n এর মান হচ্ছে 2, n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কত হবে? l এর মান হবে তোমার 0, আর এদিকে হচ্ছে 1, তাহলে 0 এর জন্য m এর মান কত হবে? বের করো 0 এর জন্য m এর মান হবে 0, আর 1 এর জন্য m এর মান কত হবে? 1 এর জন্য m এর মান হবে -1 0 1। এবার 0 মানে তো জানো s মানে তো এখানে একটাই থাকবে, ঠিক আছে, আর এটা মানে হচ্ছে 1 মানে কি p মানে তো তোমরা জানো যে তিনটে অ্যাক্সিস এই -1 0 1 মানে তিনটে, তাহলে তিনটে মানে এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা আর এখানেও দুটো। ঠিক আছে, তার মানে এবার তুমি দেখো কতগুলো ইলেকট্রন হয়েছে, দেখো 4টে 8টা ইলেকট্রন হয়ে গেছে, তার মানে এখান থেকে 8টা ইলেকট্রন তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমরা কনসেপ্ট কি কি নিতে পারছি? কনসেপ্ট আমরা নিতে পারছি হচ্ছে যে প্রথম যেটা নিতে পারছি সেটা হচ্ছে নাম্বার অফ সাবসেল ইন এ সেল। তাহলে প্রথম যেটা নিতে পারছি নাম্বার অফ সাবসেল ইন এ সেল, একটা সেলের মধ্যে কতগুলো সাবসেল থাকছে, কত না প্রথমেই বলেছিলাম নাম্বার অফ সেল, এটা এক নাম্বার গেল। 2 নাম্বার এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 2 নাম্বার হচ্ছে নাম্বার অফ অরবিটালস ইন এ সেল, কত একটু আগে বের করেছি নাম্বার অফ অরবিটালস ইন এ সেল n স্কয়ার, রাইট, স্কয়ার হচ্ছে। তারপর কি দেখলাম, নাম্বার অফ অরবিটাল ইন এ সাবসেল, সাবসেলের মধ্যে কত হচ্ছে এটা আমরা বের করেছি 12 + 1, কত হচ্ছে 12 + 1। তারপরে কি বের করলাম 4 নম্বরে, যে নাম্বার অফ ইলেকট্রন ইন অরবিটাল, ঠিক আছে, তারপর কি বললাম নাম্বার অফ ইলেকট্রন ইন অরবিটাল, অরবিটালে ইলেকট্রন ওই যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে দুটো করে স্পিন থাকছে, আর 5 নম্বরে কি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন এ সাবসেল, নাম্বার অফ ইলেকট্রন ইন এ সাবসেল, তাহলে টোটাল সাবসেল কতগুলো আছে অরবিট, একটা সাবসেলের মধ্যে অরবিটাল কতগুলো আছে 12 + 1, একটা অরবিটালে দুটো, তার মানে কত থাকবে 2 × 12 + 1 নাম্বার অফ অরবিটাল ইন এ সাবসেল। দিস পয়েন্ট আর ভেরি অথেন্টিক ফর এমসিকিউ। ঠিক আছে, তাহলে এরপরে ধরো তোমাদের একটা কোয়েশ্চেন দিয়েছে, আমি দেখাচ্ছি যে এরকম একটা কোয়েশ্চেন তোমাদের দিয়েছে, পজ করে যদি নোট করতে চাও নোট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম একটা কোয়েশ্চেন তোমাদের দিয়েছে, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর হুইচ n equals to 3 mod m equals to 1, mod m equals to 1, find number of electron. তাহলে তুমি বের করে নাও n l m, একটা করো হাতে তাহলে বুঝতে পারবে, করো করো n এর মান 3 মানে l এর মান কত হবে বলো, n এর মান 3 মানে l এর মান কত হবে? না, l এর মান তো খুব সোজা 0 1 2, এবার l এর মান যদি 0 হয় তাহলে m এর মানও কত? 0, তাই তো?
আর l এর মান 1 হলে এটা যেন minus 1 0 1 আর l এর মান 2 হলে এটা হবে কত minus 2 minus 1 0 1 2 রাইট এটা হয়ে গেল m এর মান এবার s তো এখানে কিছু বলে দেয় তার মানে সাইজ আর স্পিন কোয়ার্টার নাম্বার কিছু বলে দেয় কিন্তু আমরা তো জানি 0 মানে ক্ষেত্রে s যেটা স্পিন হয় সেটা 1 s তার মান তাই না তাহলে তার মানে সেখানে এরকম থাকবে আর এখানে minus 1 0 1 minus 1 0 1 তার মানে এই জিনিসটা হবে প্রত্যেকে যদি minus 1 হয় যদি 0 হয় যদি 1 হয় তাহলে এই জিনিসটা হবে আর এখানেও তোমার এরকম করে স্পিন গুলো থাকবে ঠিক তো বুঝতে পারছো তার মানে minus 2 minus 1 এটা যদি 0 বলো এটা 1 এটা 2 এবার তোমাকে বলেছে কি mod n equals to 1 তাহলে mod n 1 কোন কোন জায়গাতে তুমি বলো যে mod n তোমার 1 হচ্ছে কোন কোন জায়গাতে কটা অরবিটালের মধ্যে তোমার mod n 1 হচ্ছে দেখো mod n 1 হচ্ছে তোমার এই যে এই একটা গল্প আছে না এই যে m যখন 1 আর কোথায় 1 হয়েছে এখানে তো 1 নেই m1 কোথায় হয়েছে এই দেখো এই কানেক্টটা হয়েছে তার মানে এইটা ঠিক আছে আর আর কোন টাইপ 1 হয়েছে mod m1 mod m1 মানে কিন্তু -1 টাও যদি 1 হয় তাহলে তো তার mod ভ্যালুটা 1 হয়ে যায় তার মানে এই ভ্যালুটাও হবে তার মানে এই ভ্যালুটাও হবে আবার এই ভ্যালুটাও হবে এই ভ্যালুটাও হবে কেন বুঝতে পারলে কারণ মাইনাস ওয়ান এর মড এর বললে তো ওয়ানই হয় তাহলে কটা হচ্ছে দুটো দুটো চারটে দুটো ছটা দুটো আটটা তার মানে ইলেকট্রন কটা হচ্ছে আটটা আর তোমার ফাইন নাম্বার অফ ইলেকট্রন বলেছে আর অরবিটাল কটা হলো অবশ্যই অরবিটাল চারটে হবে আর একটা অরবিটাল দুটো ইলেকট্রন থাকছে ঠিক আছে এই একটা কোশ্চেন এরকম টাইপের একটা কোশ্চেন পড়ে তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে এই হচ্ছে একটা কোশ্চেন এবারে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আব্বাও প্রিন্সিপাল তো আব্বাও প্রিন্সিপাল কি বলছে দেখো আব্বাও প্রিন্সিপাল হচ্ছে যেটা সেটা হচ্ছে মানে আমাদের এর আগে যে প্রিন্সিপালটা এলো সেটা কি ছিল সেটা হচ্ছে তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এবার এনার্জি ডিটারমাইন করছে আব্বাও প্রিন্সিপালে এনার্জি বার করছে ঠিক আছে এনার্জি বার করছে মানে কি মানে হচ্ছে এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল এন প্লাস এল ঠিক আছে এনার্জি হচ্ছে তোমার n প্লাস l এর সঙ্গে সমান n প্লাস l রুল এবার মানে কার এনার্জি কত কম তাহলে বেসিক্যালি আব্বাও প্রিন্সিপাল মানে হচ্ছে কি আব্বাওটা খুব সম্ভবত জার্মান ওয়ার্ডের মধ্যে পড়ে a f b a u এরকম টাইপের বা অনেক জায়গাতে আবার a u f b a u এরকম থাকে আব্বাও প্রিন্সিপাল ঠিক আছে তাহলে আব্বাও প্রিন্সিপালের নিয়মটা হচ্ছে যে ফার্স্টে কি করবে লোয়ার এনার্জিটাকে অকুপাই করবে তারপরে ইনক্রিজিং অর্ডারে বাড়তে বাড়তে যাবে সাবসেলে ঠিক আছে তাহলে ফার্স্টে লোয়ার এনার্জিকে অকুপাই করবে তারপরে বাড়তে বাড়তে যাবে এবার এটার জন্য আমাদের বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ট্রিক্স চলে ঠিক আছে তো মোটামুটি আমরা দেখো আমি একটা নরমাল জিনিস বলছি এনার্জি কার কম এনার্জি কার বেশি তাহলে এটা বেসিক্যালি কি ডিটারমাইন করে এনার্জি কি ডিটারমাইন করে এনার্জি অফ সাবসেল এনার্জি অফ সাবসেল ঠিক আছে আচ্ছা তারপরে কি ফার্স্টেই তোমার কি করবে লোয়ার এনার্জিতে ঢুকবে লোয়ার এনার্জিতে ঢুকবে তারপরে কি করতে করতে যাবে ইনক্রিজ করতে করতে যাবে দিয়ে হায়ার এনার্জিতে যাবে মানে কোন অরবিটালে আগে ইলেকট্রন ঢুকবে তার যে রুলসটা সেটাই হচ্ছে n প্লাস l ঠিক আছে বোঝা গেছে তাহলে ফার্স্টে অকুপাই করবে লোয়ার এনার্জি এবার এবার তুমি বলতে পারো যে n প্লাস l যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে n প্লাস l যদি সমান হয়ে যায় তখন দেখবে n প্লাস l যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তখন ডিপেন্ড করবে n এর ভ্যালুর উপর কিসের ভ্যালুর উপর n এর ভ্যালুর উপর যেমন ধরো আমি তোমাকে বলছি যে প্রথমে আছে ধরো একটা মিনিট প্রথমে আছে ধরো বলছি 1s কি আছে 1s এবার 1s এর জন্য n এর মান কত n প্লাস l n এর মান কত 1 s এর মান কত 0 তার মানে কত হয়ে গেল 1 তাই তো তাহলে তারপরে ধরো আছে 2s 2s তার মানে 2 প্লাস 0 তার মানে 2 তারপরে ধরো আছে তোমার 2p তাই তো
2p মানে ধরো 2 প্লাস এটা 1 তার মানে কত 3 ঠিক আছে এবার একটা জিনিস দেখো এর পরে আছে 3s 3s মানে 3 প্লাস 0 তার মানে এখানেও হয়ে গেল 3 কিন্তু প্রশ্ন হচ্ছে আমি বলেছি n প্লাস l যদি ইকুয়াল হয় তাহলে n এর ভ্যালু কম কোনটা এর ক্ষেত্রে তার জন্য এটা আগে ঢুকবে তার মানে আমি যদি বলি এনার্জির দিক থেকে তাহলে 1 is less than 2s less than 2p less than 3s এই গল্পটা চলবে হ্যাঁ কি না এই গল্পটা চলবে তাহলে n প্লাস l এবার এটা ব্যতিক্রম আছে কিছু জিনিসের ক্ষেত্রে h অ্যাটম বলো h e প্লাস বলো l i ট্রিপল প্লাস বলো হ্যাঁ h অ্যাটম বলো হ্যাঁ H E plus বলো L I triple plus মানে এইগুলোর ক্ষেত্রে এটা কিন্তু exceptional এটা হচ্ছে exceptional case ঠিক আছে তাহলে এখানে এনার্জিটা বের লিখি তাহলে above principle যেটা হচ্ছে এবার তোমরা এটাকে মনে রাখবে কি করে মনে রাখার জন্য একটা সোজা নিয়ম কারণ এইভাবে তো আর সবকটার এনার্জি বার করে করে দেখা সম্ভব নয় কখনোই সম্ভব নয় তাহলে তো অনেকটা টাইম লেগে যাবে যেটা আমরা অলরেডি হয়তো অনেকে জানি সেই মনে রাখার জন্য যেটা সোজা নিয়ম সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমরা এইভাবে একটু লিখে নি 1s তারপর হচ্ছে 2s 2p হ্যাঁ তারপর হচ্ছে 3s 3p 3d তারপর হচ্ছে 4s 4p 4d 4f এই পর্যন্ত বা মোটামুটি এর পরেরটাও যদি লিখি তাহলে 5s 5p 5d 5m এরা হবে দেখো প্রথমে এইভাবে কাটো 1s ভর্তি হবে তারপর 2s ভর্তি হবে 2p 3s ভর্তি হবে 3p 4s ভর্তি হবে 3d 4p 5s ভর্তি হবে 4d 5p এখানে ধরো 6s 6s ভর্তি হবে তারপর 4f 5d এখানে ধরো 6p এরকম ভাবে ভর্তি হতে হতে যাবে তাহলে আমি যদি এরকম ভাবে লিখি তাহলে কি হবে দেখো 1s তারপর less than 2s তারপর 2p তারপর 3s তারপর 3p তারপর 4s এইভাবে যদি এতে যাবে তাহলে এইভাবে আগে কোনটা ভর্তি হবে সেটা এইভাবে ডিটারমাইন হচ্ছে তাহলে এই গেল আপাও প্রিন্সিপাল আমরা পরবর্তী ভিডিওতে হান্টস বা হান্টস ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি উইথ অ্যাটমিক স্ট্রাকচার লাস্ট পার্ট করে শেষ করব।